হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইসলামের ইতিহাসের দিক পরিবর্তনকারী উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্য থেকে প্রথম কোনো লিখিত সনদ বা সংবিধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকে আমরা মদিনা সনদ ও এর ধারাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মদিনা সনদকে বলা হয় বিশ্বের প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান। 622 খ্রিস্টাব্দ মোতাবেক প্রথম হিজরিতে এটি প্রণীত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর মদিনা নগরীতে হিজরত করেন। এই সময় সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এ দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন এবং মদিনার বিভিন্ন গোত্র ও সকল ধর্মীয় সম্প্রদায়ের লোকদের মধ্যে শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি স্থাপন ও মদিনা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণয়ন করেন 47 অনুচ্ছেদ বা ধারা বিশিষ্ট এই মদিনা সনদ বা মদিনা রাষ্ট্রের সংবিধান। ইবনে হিশামের মতে এ সনদের 53টি ধারা রয়েছে। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে এই সনদের ধারার সংখ্যা 47টি। অনুবাদ ভেদে আমরা এর ধারা বা অনুচ্ছেদ সংখ্যা দেখতে পাই 47টি কিংবা 57টি কিংবা 63টি। ব্রিটিশ প্রফেসর ও অনুবাদক আলফ্রেড জি রচিত দ্য লাইফ অব মোহাম্মদ বইয়ে উল্লিখিত মদিনা সনদে রয়েছে 47টি অনুচ্ছেদ বা ধারা। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস করাচি থেকে প্রকাশিত ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহ বইয়ে দেখতে পাই এ সনদের অনুচ্ছেদ বা ধারার সংখ্যা 47টি। উইকি সোর্স ও উইকিপিডিয়া থেকে জানা যায় এর অনুচ্ছেদ সংখ্যা 47টি, কিন্তু উইকি সোর্সে মদিনা সনদের একটি বিকল্প অনুবাদ সংস্কৃত রয়েছে 57টি অনুচ্ছেদ বা ধারা। আবার ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরি প্রণীত গ্রন্থ কনস্টিটিউশনাল অ্যানালাইসিস অব দ্য কনস্টিটিউশন অব মদিনাতে উল্লেখ রয়েছে মদিনা সনদের 63টি অনুচ্ছেদ বা ধারা বিশিষ্ট অনুবাদ। ধারণা করা হয় মূল সনদে অনুচ্ছেদ ছিল 47টি, তবে এর বিভিন্ন অনুবাদক অনুবাদ করার সময় বিষয়বস্তু স্পষ্ট করার লক্ষ্যে অনুচ্ছেদ বা ধারার সংখ্যা বাড়িয়ে লিখেছেন। 57টি অনুচ্ছেদ বা ধারা বিশিষ্ট মদিনা সনদের একটি বাংলা অনুবাদ ও বিশ্লেষণ এখানে উপস্থাপন করছি। ধারা নাম্বার 1, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারিকৃত একটি সংবিধান, যার ভিত্তিতে মুসলিম, কুরাইশ ও ইয়াসরিব তথা মদিনার গোত্রভুক্ত সকল মুসলিম এবং যারা তাদের অনুসারী কিংবা তাদের সাথে কর্মের বন্ধনে আবদ্ধ বা লেনদেনে জড়িত তাদের সবার পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে। এরা সবাই মিলে এক জাতিগোষ্ঠী বা একটি উম্মাহ হিসেবে বিবেচিত হবে। ধারা নাম্বার 2, মক্কার কুরাইশ মুহাজিরগণ তাদের প্রচলিত প্রথা অনুযায়ী রক্তপণ আদায় করতে থাকবে। ধারা নাম্বার 3, যে কোনো যুদ্ধে যুদ্ধবন্দীদেরকে দয়া ও ইনসাফের রীতি অনুযায়ী ব্যবহার করা হবে, যা মুসলিমদের স্বভাবজাত বৈশিষ্ট্য বলে বিবেচিত এবং জাহিলি যুগের প্রচলিত সহিংসতা ও শ্রেণীভেদ বর্জনীয়। ধারা নাম্বার 4, মদিনার বনু আউফ গোত্র তাদের প্রচলিত রীতি অনুযায়ী তাদের মধ্যকার রক্তপণ নির্ধারণ করবে। ধারা নাম্বার 5, যে কোনো যুদ্ধে যদিও তা মুসলিম ছাড়া অপর গোত্রগুলোর মধ্যে সংঘটিত হয়, সেক্ষেত্রেও যুদ্ধবন্দীদের প্রতি দয়া ও ইনসাফ ভিত্তিক আচরণ করতে হবে, জাহিলিয়াতের রীতিতে নয়। ধারা নাম্বার 6, বনু সাইদা, বনু হারিস, বনু জুসাম ও বনু নাজ্জার গোত্র উপর উল্লিখিত মূলনীতি অনুযায়ী পরিচালিত হবে। ধারা নাম্বার 7, বনু আমর, বনু আউফ, বনু আন্নাবিত ও বনু আল আউস গোত্র ও একটি মূলনীতি অনুসরণ করে পরিচালিত হবে। ধারা নাম্বার 8, বিশ্বাসী মুসলিমগণ তাদের যুদ্ধ বন্দীদের মুক্ত করার জন্য মুক্তিপণের ব্যবস্থা করবে। এ দায়িত্ব সামগ্রিকভাবে উম্মাহ বা জাতির সবার ওপর বর্তাবে, শুধু সংশ্লিষ্ট পরিবারের ওপর নয়। ধারা নম্বর 9, কোনো মুসলিম অপর মুসলিমের ইচ্ছার বিরুদ্ধে তার আজাদকৃত দাসের সাথে মিত্রতা গড়ে তুলতে পারবে না। ধারা নম্বর 10, আল্লাহকে ভয় করে এমন সকল মুসলিম যে কোনো বিশ্বাসঘাতকদের প্রতিরোধ করবে, সেই সাথে যারা জুলুম, বেইনসাফি, পাপাচার, দুর্নীতি কিংবা শত্রুতার ইন্ধনদাতা তাদেরকে প্রতিরোধ করবে। ধারা নাম্বার
নাম্বার ১১। এ ধরনের কাজে জড়িত যে কেউ, এমনকি সে যদি নিজের পুত্র বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়, তাকেও ছাড় দেয়া হবে না। ধারা নাম্বার ১২। কোন মুসলিম অপর কোন মুসলিমকে হত্যা করবে না, কোন কাফের স্বার্থে, এমনকি সে কাফের যদি তার নিকটাত্মীয় হয়। ধারা নাম্বার ১৩। কোন বিশ্বাসী মুসলিম কোন কাফেরকে অপর বিশ্বাসী মুসলিমের বিরুদ্ধে সহায়তা করবে না। ধারা নাম্বার ১৪। আল্লাহর নামে দেয়া সুরক্ষা সবার জন্যই মানা বাধ্যতামূলক ও প্রযোজ্য হবে। মুসলিমদের মধ্যে দুর্বলতম কেউ যদি কাউকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তা সব মুসলিমের জন্য অবশ্যই পালনীয় হবে। ধারা নাম্বার ১৫। গোত্র নির্বিশেষে সব বিশ্বাসী মুসলিম পরস্পর বন্ধু হিসেবে বিবেচিত হবে। ধারা নাম্বার ১৬। যেসব ইহুদি মুসলিমদের মিত্র হবে, তাদেরকে সব ধরনের সহায়তা দেয়া হবে এবং তাদের সমানাধিকার স্বীকৃত হবে রাষ্ট্রের আনুগত্য স্বীকার সাপেক্ষে। যারা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে, তারা অর্থনৈতিক, সামাজিক ও আইনগত সব ধরনের অধিকার ভোগ করবে। ধারা নাম্বার ১৭। কোন ইহুদিকে ইহুদি হওয়ার কারণে কোন ধরনের বৈষম্য করা হবে না। ধারা নাম্বার ১৮। ইহুদিদের কোন শত্রু, এমনকি সে যদি মুসলিমদের মিত্র ও হয়, তাকে কোন ধরনের সহায়তা করা হবে না। ধারা নাম্বার ১৯। মদিনার অধিবাসীদের সাথে আংশিক শান্তি চুক্তি অগ্রহণযোগ্য, অর্থাৎ মদিনার অধিবাসী সবাই একই শত্রুতা বা মিত্রতার অধীনে, আলাদা আলাদা ভাবে নয়। ধারা নাম্বার ২০। মুসলিমগণ যখন আল্লাহর পথে জিহাদে লিপ্ত থাকবে, সে যুদ্ধ অবস্থায় মদিনার কারো সাথে আলাদা মিত্রতা চুক্তি করা যাবে না। ধারা নাম্বার ২১। যুদ্ধ বা শান্তির সময়ের সব শর্তাবলী ও অবস্থাবলী মদিনার সবার উপর সমানভাবে প্রযোজ্য হবে। ধারা নাম্বার ২২। যে কোনো যুদ্ধযাত্রায় একজন ঘোড়সওয়ার সহযোদ্ধার সাথে তার বাহন ভাগাভাগি করবে। ধারা নাম্বার ২৩। একজন মুসলিম আল্লাহর পথে লড়াইরত অপর মুসলিমের রক্তের প্রতিশোধ নেবে। ধারা নাম্বার ২৪। বিশ্বাসী মুসলিমগণ ইমানের বলে বলিয়ান ও কুফুরের বিরুদ্ধে অটল এবং ফলশ্রুতিতে আল্লাহর দেয়া হেদায়েতের সম্মানে ভূষিত হবে। অপর অপর গোত্রগুলোর এ মর্যাদা অর্জনে অভিলাষী হওয়া উচিত। ধারা নাম্বার ২৫। কোন কাফের মক্কার কুরাইশদের যুদ্ধলব্ধ শত্রু সম্পত্তি নিজ আওতায় রাখার অধিকারী হবে না, যে কোনো শত্রু সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে রাখতে হবে। ধারা নাম্বার ২৬। মদিনার কোনো অধিবাসী কুরাইশদের সপক্ষে সুপারিশ করতে পারবে না, কেননা কুরাইশরা মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ধারা নাম্বার ২৭। যদি কোনো কাফের কোনো মুসলিমকে যত উপযুক্ত কারণ ছাড়া হত্যা করে, তবে তাকেও হত্যা করা হবে, যতক্ষণ না হত্যার শিকার ব্যক্তির স্বজনেরা সন্তুষ্ট হয়। সকল মুসলিম এ ধরনের খুনির বিপক্ষে থাকবে এবং হত্যাকারীকে কখনোই আশ্রয় বা প্রশ্রয় দেবে না। ধারা নাম্বার ২৮। কোনো ব্যাপারে পারস্পরিক মতবিরোধ হলে, সেক্ষেত্রে তা সমাধানের জন্য আল্লাহ ও তার রাসূলের কাছে ন্যস্ত করা হবে। ধারা নাম্বার ২৯। ইহুদিরাও যে কোনো যুদ্ধে সহযোগিতার ব্যাপারে মুসলিমদের সাথে সমানভাবে অবদান রাখবে। ধারা নাম্বার ৩০। বনু আউফ গোত্রের অন্তর্গত ইহুদিরা মুসলিমদের সাথে একই সমাজভুক্ত বলে বিবেচিত হবে, তাদের মুক্ত করে দেয়া গোলামদের জন্যও একই বিধান প্রযোজ্য হবে। যারা অন্যায় ও পাপাচারে লিপ্ত, তাদের এবং তাদের পরিবারবর্গের জন্য এ ঘোষণা প্রযোজ্য হবে না। ধারা নাম্বার ৩১। বনু নাজ্জার, বনু আল হারিস, বনু সাইদা, বনু জুসাম, বনু আউস, সালাবা ও জাফনা এবং বনু সুতাইরা গোত্রের সব ইহুদিদের জন্য উপর উল্লিখিত ঘোষণা প্রযোজ্য হবে। ধারা নাম্বার ৩২। আস্থা ও আনুগত্যই বিশ্বাসঘাতকতার দুর্বলতার প্রতিষেধক হিসেবে বিবেচিত হবে। ধারা নাম্বার ৩৩। সালাবা গোত্রের মুক্ত করা দাস সালাবা গোত্রের সমান মর্যাদার অধিকারী হবে। এ সমানাধিকার প্রযোজ্য হবে ভারসাম্যপূর্ণ লেনদেন, যথার্থ নাগরিক দায়িত্ব পালন এবং যুদ্ধে অংশগ্রহণের নিমিত্তে। ধারা নাম্বার ৩৪। যারা ইহুদিদের সাথে মিত্রতা চুক্তিতে আবদ্ধ, তাদের সাথে সে মর্মে আচরণ করা হবে। ধারা নাম্বার ৩৫। এ চুক্তির অংশীদার কেউই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া যুদ্ধ যাত্রা করতে পারবে না, কারণ সবাই মিলে যে কোনো অন্যায়ের প্রতিকার
করা হবে। ধারা নাম্বার 36, যে কেউ কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া অন্যায়ভাবে অপর কাউকে হত্যা করলে সে নিজেকে এমনকি নিজের পরিবার বর্গকে হত্যাযোগ্য করে তুলবে। ধারা নাম্বার 37, মুসলিম ও ইহুদি উভয়ই তাদের নিজ নিজ যুদ্ধযাত্রার খরচ বহন করবে। ধারা নাম্বার 38, বাইরের যে কোনো শত্রুর আক্রমণে মুসলিম ও ইহুদি উভয়ই একে অপরের নিরাপত্তা বিধানে এগিয়ে আসবে। ধারা নাম্বার 39, চুক্তিবদ্ধ সব পক্ষই পারস্পরিক যুক্তি ও পরামর্শ নেবে। ধারা নাম্বার 40, আস্থা ও আনুগত্যই বিশ্বাসঘাতকতার দুর্বলতার প্রতিষেধক। যারা পারস্পরিক যুক্তি ও পরামর্শকে অবজ্ঞা করে তারা মূলত আস্থা ও আনুগত্যের সংকটে ভোগে। ধারা নাম্বার 41, কোনো ব্যক্তি তার মিত্রদের কাজের দায় বহন করবে না। ধারা নাম্বার 42, কারো প্রতি জুলুম করা হলে তাকে সহায়তা করা সবার কর্তব্য বলে বিবেচ্য। ধারা নাম্বার 43, ইহুদিরা কোনো যুদ্ধে অংশ না নিলেও সে যুদ্ধের খরচ বহন করতে তারা সহায়তা করবে। ধারা নাম্বার 44, চুক্তিবদ্ধ সবার জন্য ইয়াসরিব তথা মদিনা হবে নিরাপত্তার শহর। ধারা নাম্বার 45, কোনো অপরিচিত ব্যক্তি চুক্তিবদ্ধ যে গোত্রের মিত্রতায় আবদ্ধ তাকে সে গোত্রের একজন হিসেবে বিবেচনা করে তার সাথে সে মর্মে আচরণ করা হবে যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায় বা বিশ্বাসঘাতকতা না করবে। রাষ্ট্র বিরোধী যে কোনো উস্কানিমূলক কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ। ধারা নাম্বার 46, কোনো নারীকে শুধু তার গোত্রের অনুমতি ক্রমেই অপর কেউ স্বীয় নিরাপত্তার আওতাভুক্ত করতে পারবে। ধারা নাম্বার 47, কোনো ধরনের মতবিরোধ কিংবা মতদ্বৈততার ক্ষেত্রে যা পারস্পরিক বিবাদের কারণ হতে পারে তা আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য ন্যস্ত করা হবে। মদিনা সনদের গঠন ও এর প্রভাব, এর প্রথম 10 ধারায় বলা হয় যে মুহাজির দেশত্যাগী বা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, পূর্ব হারে মুসলমানদের মধ্যে প্রচলিত নিয়ম নীতি এবং ন্যায় বিচারের ভিত্তিতে পণের মাধ্যমে বন্দীদের মুক্ত করবে। 11-20 ধারায় মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত আইন বিধৃত হয়। 21-26 ধারায় হত্যাকারীর উপযুক্ত শাস্তি, কোনো মুসলমান কোনো অন্যায়কারীকে আশ্রয় দিলে তার উপযুক্ত শাস্তি, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি বিষয়ক আইন সন্নিবেশিত হয়। 27-47 ধারায় সন্নিবেশিত হয় বিভিন্ন গোত্রের স্বরূপ সম্পর্কিত বিধান। পরবর্তী ধারা সমূহে যুদ্ধনীতি, নাগরিকদের ক্ষতিপূরণ, নিজ নিজ আয় ব্যয় ও জীবিকা নির্বাহ, এ সনদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেউ যুদ্ধে লিপ্ত হলে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা, বন্ধুর দুষ্কর্ম, যুদ্ধের ব্যয় নির্বাহ ও ব্যয়ভার বহন, সুনাগরিকের অধিকার, আশ্রয়দাতা ও আশ্রিতের সম্পর্ক, নারীর আশ্রয়, সনদের স্বাক্ষরকারীদের মধ্যে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে করণীয়, কুরাইশদের ব্যাপারে ব্যবস্থা, মদিনার উপর অতর্কিত আক্রমণ হলে করণীয় ইত্যাদি সন্নিবেশিত হয়। বিশ্বের ইতিহাসে এটি প্রথম লিখিত সন্ধি চুক্তি ও সংবিধান। ঐতিহাসিক পি কে হিট্টির মতে সমস্ত মদিনার ধর্মীয় সম্প্রদায় থেকে পরবর্তী এবং বৃহত্তম ইসলামী রাষ্ট্রের উত্থান হয়েছিল, অর্থাৎ মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। উক্ত সংবিধানে সকল পক্ষ মেনে নিয়ে স্বাক্ষর দান করেছিল। এই সনদে মদিনাকে একটি হারাম বা পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো অস্ত্র বহন করা যাবে না এবং কোনো প্রকার রক্তপাত ঘটানো যাবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও মিস না করতে বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো বাটনটি প্রেস করে দিবেন। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।